ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল বন্ধুরা প্রতিদিন আমি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ সব আপডেট আপনাদের শেয়ার করে থাকি আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকুন আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে অবশ্যই সাহায্য করবেন তা চলুন আজকের যে আপডেটটা উঠে আসছে সেটা আপনাদের আমি শেয়ার করি দেখুন আজ একটা গুরুত্বপূর্ণ খবর এই প্রথম রাজ্য সরকারের উদ্যোগে বলা যেতে পারে শিক্ষার মানোন্নয়নে নাকি শিক্ষা উৎসব হতে চলেছে আগামী জানুয়ারি মাসে দু হাজার কুড়ি সাল জানুয়ারি মাস রাজ্য সরকারের উদ্যোগে শিক্ষার উন্নয়ন তথা পরিকাঠামোগত একাধিক বিষয় নিয়ে সারা ভারতবর্ষে এমনকি এই প্রথম এই রাজ্যে হতে চলেছে শিক্ষা উৎসব কিন্তু এত বড় একটা কর্মকাণ্ড হলেও শিক্ষা মহলে কিন্তু তেমন কোনো এটা নিয়ে সাড়া পাওয়া যাচ্ছে না ব্যাপকভাবে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে অনেকে বলছেন রাজ্য সরকারের একটা প্রশংসনীয় একটা উদ্যোগ হতে চলেছে এই শিক্ষা উৎসব আবার অনেকে বলছেন এই শিক্ষা উৎসবে এত টাকা খরচ না করে সেই টাকা দিয়ে যদি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করা যেত তাহলে কি ভালো হতো না যেখানে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী প্রতিদিন চার থেকে পাঁচ টাকার বিনিময়ে তাদের মিড ডে মিল খেতে হচ্ছে সেসব দিককেও কি উন্নত করা যেত না তাহলে এই দোলাচল প্রবৃত্তির মধ্যে এই খবরটা নানা মহলে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তা চলুন শিক্ষার লক্ষ্যে যে শিক্ষা উৎসব হতে চলেছে সেখানে আর কি কি এজেন্ডা থাকছে তার মূল বক্তব্য কি মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর চলুন দেখে নি বছর শেষে রাজ্যে প্রথম শিক্ষা উৎসবের ঘোষণা শিক্ষামন্ত্রীর দেখুন আপডেট বলা যেতে পারে এই প্রথম শিক্ষা উৎসবের রাজ্যের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নয়া উৎসবের ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বছর শেষে ফের এই প্রথম হবে শিক্ষা উৎসব বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী সরকারি উদ্যোগে বছর শেষে সরকারি উদ্যোগে আয়োজিত হবে বিরাট শিক্ষা উৎসব তৃণমূলের তরফে ডাকা সাংবাদিক বৈঠকে সরাসরি সরকারি ঘোষণা করে শিক্ষামন্ত্রী জানিয়েছেন রাজ্যে এই প্রথম শিক্ষা উৎসব আয়োজন করতে চলেছে রাজ্য সরকার আগামী তিরিশ ও একত্রিশে জানুয়ারি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে রাজ্যে প্রথম শিক্ষা উৎসব হবে বলে ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাজ্য সরকারের এই উদ্যোগকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া বলছে মিলেছে শিক্ষক মহলের তরফে রাজ্য এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষকদের একাংশ তবে অনেকেই বলেছেন শিক্ষা উৎসব পালনের টাকা যদি স্কুলে পরিকাঠামো উন্নয়ন করা যেত তাহলে বেশি ভালো হতো না যেখানে বাংলার পড়ুয়াদের এখনও চার থেকে পাঁচ টাকায় মিড ডে মিল দেওয়া হয় রাজ্য কেন্দ্রের টানাটানির মাঝে যেখানে পড়ুয়াদের পাতে ওঠে ভাত সেখানে শিক্ষা উৎসব আদৌ কার্যকর ভূমিকা নেবে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এই উৎসব যথাযথভাবে পালন করা হলে আদতে শিক্ষার মান উন্নত হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন শিক্ষক মহলের বড় অংশ তা বন্ধুরা শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন শিক্ষক মহলের যে প্রশ্ন উঠে আসছে তার সাথে আমারও সেই একই প্রশ্ন যে আদৌ কি শিক্ষা উৎসবের মধ্য দিয়ে শিক্ষার মান উন্নয়ন সম্ভব শিক্ষার পরিকাঠামো কি আদর্শভাবে গড়ে তোলা যাবে এই শিক্ষা উৎসবের মধ্য দিয়ে এসব প্রশ্ন আপনাদের কাছে রইল আপনারা উত্তর দেবেন অবশ্যই কমেন্ট করবেন এবং সকলকে শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিকে প্রেস করবেন পাশাপাশি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুল করবেন না কিন্তু বন্ধুরা আজ তবে আসি ধন্যবাদ ভালো থাকবেন